नमस्कार बंधुरा, बीएम ब्लैकबोर्डের আজকের এই ভিডিও সাজানো হয়েছে বিখ্যাত কিছু ব্যক্তিদের বিখ্যাত কিছু উক্তি দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। শেক্সপিয়ার বলেছেন, আমার কাছে জুতো ছিল না, তাই একদিন আমি খুব কেঁদেছিলাম এবং একটু পরেই কান্না থামিয়ে ফেলেছিলাম, কারণ দেখলাম একজন মানুষের পা নেই। সত্যি আমাদের জীবনে আশীর্বাদে ভর্তি, কিন্তু কিছু সময় আমরা এটা বুঝি না। তিনি আরো বলেছেন, এই পৃথিবীতে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপরই ভরসা করো। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, যারা আমাকে সাহায্য করেননি তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য করেনি বলে আমি নিজের কাজ নিজে করতে শিখে নিয়েছি। তিনি আরো বলেছেন, এই পৃথিবী কখনো খারাপ মানুষদের কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষদের খারাপ কর্ম দেখেও চুপ থাকে, এই পৃথিবী তাদের জন্যই ধ্বংস হবে। আমাদের ভারতের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, নিজের জন্য এবং নিজের বর্তমান অবস্থা নিয়ে প্রতিনিয়ত দুঃখ অনুভব করা শুধুমাত্র শক্তির অপচয় নয়, বরং এটা একটা চূড়ান্ত খারাপ অভ্যাস। তিনি আরও বলেছেন, তোমার জীবনে সব কিছু যদি এন্ড হয়ে যায়, তাহলে ভেবো না যে সব কিছু শেষ হয়ে গেছে, ভেবো না যে তুমি হেরে গিয়েছ, কারণ এন্ড মানে এফর্ট নেভার ডাইস। মাদার টেরেসা বলেছেন, শিক্ষা মানুষকে এক বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার চেয়েও বেশি শেখায়। তিনি আরও বলেছেন, যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, অন্ধকার যেমন অন্ধকারকে দূর করতে পারে না, কেবল আলোই অন্ধকারকে দূর করতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা যায়। তিনি আরও বলেছেন, টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয়ে যায় না, প্রকৃত গরিব তো সেই যার সুন্দর একটা মন নেই। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত। তিনি আরও বলেছেন, মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। চাণক্য বলেছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি বেশি লড়াই করতে পারে, শক্তিশালী হলো সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। তিনি আরও বলেছেন, মানুষের নিজের কি আছে, জন্ম অন্যজনে দিয়েছেন, নাম অন্যজনে দিয়েছেন, শিক্ষা অন্যজন দিয়েছেন, রোজগার অন্যজনে দিয়েছেন, এমনকি শ্মশানেও অন্যজন নিয়ে যাবে, তাহলে মানুষের এত কিসের অহংকার। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়। তিনি আরও বলেছেন, মাতাপিতার সেবা শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।